সাভারাইটি কারখানা থেকে 50 লাখ টাকা মূল্যের জাল নোট উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বনগাঁ ইউনিয়নের সাদাপুর গ্রামের পুরানবাড়ি এলাকায় পোশাক তৈরির আড়ালে জাল টাকার কারখানা গড়ে উঠেছে প্রায় দীর্ঘদিন ধরে। পোশাক তৈরির কারখানার মালিক সাখাওয়াত হোসেন নিজেই ওই জাল টাকার কারখানা গড়ে তোলেন। অভিযানে কারখানার মালিক সাখাওয়াত হোসেন সহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় নগদ টাকাসহ জাল টাকা তৈরির অন্যান্য উপকরণ জব্দ করা হয়।